আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফাঁকা বন্ধের চিকিৎসা সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতে এই ধরনের ফাঁকা দেখা যায়, কারো বা সামনে দুটি দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা দেখা যায়, কারো বা কয়েকটি দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা দেখা যায়। তো ফাঁকা দাঁতের চিকিৎসা অনেক পদ্ধতিতেই করা যায়। আমি এখানে কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। যদি কি না দাঁতের ফাঁকা এখানে যেমনটি দেখছেন এমনটি হয়, তাহলে এটি ঘরোয়াভাবেই কিন্তু সমাধান করা সম্ভব। তার জন্য আপনাদের প্রয়োজন ইলাস্টিক। ভিউয়ার্স, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দু দাঁতের মধ্যবর্তী যে ফাঁকাটা রয়েছে, আর এই দুই দাঁতে একটি ইলাস্টিক জড়িয়ে রাখা হয়েছে। আর এই ইলাস্টিক যদি দাঁতে এমনভাবে জড়িয়ে রাখা হয়, তাহলে খুব সহজেই, খুব সীমিত সময়ের মধ্যেই বা অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এ ধরনের ফাঁকা বন্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এই ইলাস্টিকগুলা আপনারা পেয়ে যাবেন যদি কিনা কোনো ডেন্টিস্টের কাছে থেকে কালেক্ট করতে পারেন, সেটি ভালো হয়। আর যদি না পান, তাহলে দারাজে ডেন্টাল ইলাস্টিক লিখে সার্চ দিলে আপনারা এ ধরনের ইলাস্টিক কিনতে পারবেন। তো যাদের দাঁতে সামান্য ফাঁকা আছে শুধুমাত্র মধ্যবর্তী স্থানে, তারা কিন্তু এ ধরনের ইলাস্টিক দাঁতে জড়িয়ে রেখে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন। যদি কিনা দুইয়ের একের অধিক দাঁতে ফাঁকা হয়, তাহলে এভাবে চারটি দাঁত ইলাস্টিক দিয়ে যদি আবদ্ধ করে রাখেন, তাহলে চারটি দাঁতের কিন্তু ফাঁকাটা অনেকটাই ক্লোজ হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার আগে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ব্রেসেস ট্রিটমেন্ট। যদি এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে থাকেন, তাহলে সব থেকে ভালো হবে। এখানে যে ফাঁকাটি দেখতে পাচ্ছেন, এটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য এই ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে। ভিউয়ার্স, দাঁতের ফাঁকা অনুযায়ী বেশ সময় লাগে এ ধরনের ট্রিটমেন্টে। কারো বা ছ মাস, কারো চার মাস, কারো বা বছরের বেশিও সময় লাগতে পারে দাঁতের ফাঁকা অনুযায়ী। যদি ফাঁকাটা সামান্য হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, তাহলে খুব তাড়াতাড়ি 3 থেকে 4 মাসের মধ্যেই স্থায়ীভাবে এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করা যায় এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে। এমনকি দাঁত যদি আঁকাবাঁকাও হয়ে থাকে, তাও কিন্তু এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা যায়। ভিউয়ার্স, এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতের কিছুটা অংশ ফাঁকা দেখা যাচ্ছে, আর এই ফাঁকাটাই পূরণ করা হয়েছে ফিলিং করে বা পুটিং করে, যার পরবর্তী ছবি এখানে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যাদের দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা আছে, তারাও কিন্তু এই ধরনের কালার ম্যাচিং করে, ফিলিং করে আপনারা দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন, যেমন এখানে করা হয়েছে। এখানে যে ফাঁকাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে, ফিলিং করেই দাঁতের ফাঁকা বন্ধ করা হয়েছে, যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। যদিও দাঁতটা কিছুটা বড় দেখা যাচ্ছে, কিন্তু এমন এত বড় একটি ফাঁকা বন্ধ করা হলে অবশ্যই সেই দাঁত দুইটা একটু বড় দেখা যাবে। এখানে যে ফাঁকাটা রয়েছে, এটি দুটো দাঁতের মধ্যে ভাগ হয়ে গেছে, যার কারণে এই দাঁত দুটি বড় দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, অনেকেই দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য দাঁতে ক্যাপ করিয়ে থাকেন। তো এটি মূলত বা আমার মতে এটি করা ঠিক নয়। যদি পারেন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন, নয়তো এভাবে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন। যদিও এটি ফিলিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্টটি করা হয়, এটি স্থায়ী চিকিৎসা নয়, কিন্তু তারপরেও সেটি ক্যাপ করার থেকে ভালো। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।